হ্যাঁ, আমার প্রথম কাজ এই যে, ইভেন তার মনে আছে, আমি আমি খালি বলছিলাম তুমি কি আমাকে চিনছো, থ্যাংক ইউ সো মাচ। আমার দুজন খুব পছন্দের মানুষের হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরেছি, সো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ চারদিকে সেলফ ইন্ড অ্যাওয়ার্ডকে, থ্যাংক ইউ গৌতম দাকে আমাকে এই সম্মাননা জানানোর জন্য, এই বাট খুবই ভালো লাগছে। আজকে এখানে আসাটা মনে হয় আমার সার্থক হয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিম আপু, আপনাকে মঞ্চে থাকবারই অনুরোধ করছি। দাদা তুমি কিছু বলো। কিছু বলার নেই, থ্যাংক ইউ মিমকে, মিম এত ব্যস্তার মাঝেও আসছে আর আমাদের সবার মানে আজকে মিলন মেলা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আমার ডাকে সবাই সাড়া দিয়েছে, যেমন সজল মিশনের কথা বললাম, প্রতি তাই না আপু, মানে তুমি আমাদের এত কাছের মানুষ যে তুমি ডাকলে সবাই আসতে বাধ্য। লাভ ইউ, লাভ ইউ মিম। যাই হোক সবাই, বিদ্যা সিংহা শাহামিম, আমি কি বলতাম, স্পেল বাউন্ড। আমাদের মনে হয় একটা জিনিস বোঝা উচিত যে সেলফ রিলায়েন্ট, প্লিজ হ্যাভ আ সিট এভরিওয়ান।